বেঙ্গালুরুর চৌচল্লিশখন বিদ্যালয় বোমারে উড়াই দিয়ার ভাবুকি। আজি পুয়ার ভাগতে ইমেইল যোগে এই ভাবুকি প্রেরণ করেছে কোনো অজ্ঞাত শক্তিয়ে। আনকি বিদ্যালয় সমূহত বোমা আর বিস্ফোরক সামগ্রী সংস্থাপন করা হয়েছে বলে উল্লেখ করা ইমেইল লাভ করার পিছত হুয়া দোয়া লাগিছে স্বাভাবিকতে বিদ্যালয় সমূহের মাজত। লগেলগে আরক্ষী বাহিনী উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বাহিরে ভিতরে বোমার সন্ধানত অভিযান চলাইছে। বোমা বিশেষজ্ঞ আহিও নিরীক্ষণ করেছে বিদ্যালয় সমূহের চৌহদ। স্নিফার ডগ আনিও বোমার সন্ধান চলাইছে বেঙ্গালুরু আরক্ষী। ইমেইলর উৎস পরীক্ষণ করে থাকা হয়েছে বলেও উল্লেখ করেছে বেঙ্গালুরুর গৃহমন্ত্রী জি পরমেশ্বর। আর তেখেতে কৈছে যে সমগ্র বিষয়টি গুরুত্ব সহকারে লৈ আরক্ষীক যাবতীয় নির্দেশ দিয়া হয়েছে। আমি দেখাইছো আপনাকে এই মুহূর্তে কেনে এক পরিবেশের সৃষ্টি হয়েছে তেওঁলোকের মাজত। বিদ্যালয় সমূহত বোমা সংস্থাপন করা হয়েছে বলে কৈছে। অভিভাবক ছাত্র ছাত্রীর মাজত হুঁয়া দোয়া পরিবেশের সৃষ্টি হয়েছে। বেঙ্গালুরু আরক্ষী আয়ুক্ত ডি দয়ানন্দয় দুষ্ট চক্রয় চিনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হব বলেও আশ্বস্ত করেছে। এই পর্যন্ত বিদ্যালয় সমূহত উদ্ধার হওয়া নাই কোনো বিস্ফোরক সামগ্রী। অব্যাহত রখা হয়েছে যাতে বিস্ফোরক সামগ্রী সমূহ উদ্ধার করবা যায়। বেঙ্গালুরুর চৌচল্লিশখন বিদ্যালয়ত বোমারে উড়াই দিয়ার ভাবুকি দিছে কোনো আততায়ীয়ে। আর সেই ইমেইলটির পাছত কোনে প্রেরণ করেছে তার সূত্র বিচারি তার উর বিচারি অভিযান অব্যাহত রাখিছে। আনকি বিদ্যালয় সমূহত বোমা আর বিস্ফোরক সামগ্রী সংস্থাপন করা বলে ইমেইলট উল্লেখ করা হয়েছে। আর তার পাছত এই ধরনের পরিবেশ হুয়া দোয়া লাগিছে তেওঁলোকৰ মাজত। অভিভাবকে স্কুল চলি থাকার মাজতে ছাত্র ছাত্রীক লৈ ঘরমুয়া হয়েছে। দৌড়া দৌড়ি হেঁচা ঠেলা আরক্ষী বাহিনী উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিষয় বিদ্যালয় সমূহের ভিতরে বাহিরে গেছে অভিযান অব্যাহত রাখিছে। তেওঁলোকে স্নিফার ডগ লৈ গেছে বোমার সন্ধান চলাইছে। আর ইমেইলটো কোরপরা আহিছে তার উৎস বিচারি পরীক্ষণ অব্যাহত রাখিছে।